বেশ কিছুদিন ধরে একটি এসএমএস আপনারা আমাকে অনেকেই করছেন যে ভাই নওগাঁয় যে মেলায় অবৈধ লটারির নামে জুয়ার আসর বসেছে, এই জুয়ায় তো আপনারা শুরু থেকেই প্রতিবাদ করছিলেন এবং প্রতিবাদ করে এসেছিলেন, এবং এই লটারি কিছুদিন বন্ধও ছিল কিন্তু আবার নতুন করে চালু হয়ে গেল কেন, এটার উদ্দেশ্য কী, কারণ কী? তো আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আমরা আসলে খুবই সাধারণ মানুষ, আমরা আপনার মতোই মানুষ, আমরা শুধু প্রতিবাদ করতে পারি এতটুকুই। আজকাল সমাজে যারা রাষ্ট্রের যারা রক্ষক রয়েছেন তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে আপনার বা আমার করার কী থাকে? তো এখানে যে ঘটনাটি ঘটেছে যে আমরা আমাদের সর্বপ্রথমে আমাদের চ্যানেল থেকে আমরা এটির একটি বিরোধিতা করে নিউজ করি যে অবৈধ লটারি কার্যক্রম জেলা প্রশাসনের নাকের ডগায় কীভাবে চলতে পারে। এখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, উপজেলা পর্যায়ে ইউনরা আছে, শুধু নওগাঁয় না, এটা পুরো নওগাঁ জেলায় প্রত্যেকটি উপজেলায়, নওগাঁয় 11টি উপজেলা রয়েছে, এই 11টি উপজেলায় এই অবৈধ লটারির টিকিট বিক্রির কার্যক্রম দেধার্সে চালিয়ে যাচ্ছে। তো প্রশাসনের গ্রিন সিগন্যাল ছাড়া এটা আসলে কীভাবে সম্ভব হতে পারে, আমি এই প্রশ্নটাই করেছিলাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খালিদ মেহেদী হাসান স্যারকে। তিনি বলেছিলেন যে এই লটারির কোনো পারমিশন নেই, সরকারিভাবে তারা মেলার পারমিশন নিয়েছে কিন্তু লটারির পারমিশন নেই, তাহলে কীভাবে তারা এই অবৈধ লটারির কার্যক্রম চালিয়ে আসছে? তো তিনি বলেছেন এটা আমাদের নজরে এসেছে, আমরা খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। এরপরেই আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা উপজেলায় ইউনদের কাছে একটি করে চিঠি পাঠিয়েছিলেন যে এই অবৈধ লটারির টিকিট যারা বিক্রি করবে তাদেরকে যাতে আইনের আওতায় নেওয়া হয়। আমরা খুব ভালোভাবে দেখলাম যে ইউনো মহোদয়গণ তারা কিন্তু রাতারাতি এটা বিষয়টি আমলে নিয়ে 2-3 দিন কিন্তু এটার বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন, এবং যে সমস্ত লটারির কারবারিরা ছিল, অবৈধ লটারি বিক্রেতা ছিল, তাদেরকে কিন্তু ধরে জেল জরিমানার আওতায় এনেছিলেন। এর ফলে দেখলাম আমরা যে লটারিটি বন্ধ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আবারও সেই লটারি মাথা চাড়া দিয়েছে এবং দেধার সেই গ্রামগঞ্জের হাজারো মানুষের কাছ থেকে প্রতারণা করে তারা কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছেন। আমি প্রতারণা বলছি এ কারণেই যে দেখুন এটা সম্পূর্ণ অবৈধ, এটা লটারি, লটারি মানেই জুয়া, আর এই জুয়ার নেশায় পড়ে, জুয়ার নেশায় আসক্ত হয়ে কত মানুষ যে সর্বশান্ত হয়েছেন, এই তথ্য যদি জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের কাছে থাকতো তো আমার মনে হয় এইটা নিজ গতিতে আমলে নিয়ে এটার ব্যবস্থা নিতেন। আমি খুবই ছোট্ট করে একটি তথ্য আপনাদের দেই, একটু গল্প শোনাই এই বিষয়ে, যে একজন গরিব ভ্যান চালক, সেই ভ্যানটি তার পুঁজি, সেই দৈনন্দিন যা কামাই করে, এই লটারি যখন থেকে শুরু হয়েছে তার রোজগারের টাকা দিয়ে সে লটারি কিনতে থাকে। তো লটারি কিনতে কিনতে এক পর্যায়ে তার কাছে যখন টাকা নেই, ব্যবসাও চলছে না, ভ্যানও চলছে না, তখন করছে কি, ওই ভ্যানের একটি ব্যাটারি সে বিক্রি করেছে। ব্যাটারি বিক্রি করে দেওয়ার পর একটি, দুটি, তিনটি, চারটি ব্যাটারি সে বিক্রি করে এই লটারি নামক জুয়ার আসরে পড়ে, জুয়ার খপ্পরে পড়ে কিন্তু চারটি ব্যাটারিও সে শেষ করে দিয়েছে। এখন তার সর্বশেষ পুঁজি হচ্ছে সেই মানে অকেজো অটো ভ্যান, সেই ভ্যানটিও সেই 2-1 দিন আগে বিক্রি করে দিয়েছে। এটি সম্পূর্ণ বাস্তব, মানে আমার অভিজ্ঞতা থেকে বাস্তব ঘটনা এটি। তো এই ঘটনাটি আপনার কাছে শেয়ার করলাম। শুধু এটিই নয়, আরও কিছু ঘটনা আমাদের কাছে মেসেজ আসছে যে ভাই এই লটারির টিকিট কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, একটি পরিবারে যখন সব কিছু শেষ করে দিচ্ছে তখন তার আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যেমন গরু আছে, ছাগল রয়েছে, সে সমস্ত ছাগলগুলো কিন্তু সেই পরিবার থেকে যারা জুয়ার নেশায় আসক্ত হয়ে গেছেন তারা কিন্তু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, আর এতে করে এই সমাজের বা ওই পরিবারের কিন্তু দাম্পত্যের যে বন্ধন, সে বন্ধনে কলহ তৈরি হচ্ছে, বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি এখনও বিচ্ছেদের খবর আমরা পাইনি কিন্তু সেই পরিবারে যে ঝামেলা হচ্ছে সেই খবরটি আমরা পেয়েছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আরও কিছু তথ্য আমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে শিক্ষার্থীরা তারা কিন্তু চুরির মতো বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা, কোমলমত শিক্ষার্থীরা, স্কুল কলেজে লেখাপড়া করার কথা, ভালোভাবে স্কুলে যাওয়ার কথা, তারা কিন্তু এই লটারির খপ্পরে পড়ে, জুয়ার আসরে পড়ে, জুয়ার নেশায় পড়ে তারা কিন্তু তাদের পরিবারের কাছে
চুরি করছেন। অনেক অভিভাবক কিন্তু বলছেন যে তারা তাদের পরিবার তাদের বাচ্চা কাছে 10 টাকা 20 টাকা দিলে স্কুলে তারা চলে যেত, এখন 50 টাকা 100 টাকা যাচ্ছে। তার মানে কি এই লটারির নামক নেশায়ও কিন্তু এই সমস্ত বাচ্চা কাচ্চা পড়েছে। তো আমরা যেটি বলতে চাই যে সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন তারা যদি অদায়িত্বশীল আচরণ করেন তাহলে এই রাষ্ট্রটা যাবে কোথায়। আজকাল আমাদের সমাজে যদি আমরা সর্বোচ্চ ব্যক্তিকে দেখি, আমরা আমাদের মন্ত্রী মহোদয় জনাব সাধনচন্দ্র মজুমদার এমপি, তার এলাকায় তার বুকের ওপরে এই ধরনের অবৈধ লটারি কার্যক্রম চলছে। তিনি যদি মনে করেন যে এই অবৈধ লটারি এক রাতের মধ্যে উচ্ছেদ হয়ে যাবেন, খুবই সম্ভব। আমাদের সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার তারা যদি এটার বিষয়ে শক্ত ভূমিকা পালন করেন, তারা যদি এই সমস্ত দুর্ভোগের বিষয়গুলো এই যে যারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন তাদের কথা একটু চিন্তা করেন, আমলে নেন, আমার মনে হয় এটা একদিনও গড়াতে পারবে না। কিন্তু কোন ইশারায় কেন জানি তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন, যা এলাকার মানুষ যারা সচেতন মানুষ রয়েছেন তারা কিন্তু এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন চিন্তিত। তারা এমত অবস্থায় সরকারের কাছে দাবি জানাচ্ছেন অনতি বিলম্বে এই অবৈধ জুয়ার আসর যেটি লটারির নামে পরিচালিত হচ্ছে সেটিকে বন্ধ করে দেওয়া হোক, এটি তাদের একমাত্র দাবি।